হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিরকম আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো সকলকে সবার প্রথমে বলি গুড মর্নিং। এখন কটা বাজে? এখন বাজে সকাল 9টা। তো ভাবলাম চলো তোমাদের সাথে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিই। আর ওই দেখো মা সকাল সকাল রান্নাবাটি করতে শুরু করছে। রান্নাবাটি কি তুমি রান্নাবাটি বলে ফেলেছি, যাই হোক। তো এরকম হতেই পারে বলো, কন্টিনিউ ব্লগ করলে তাহলে গিয়ে কথাগুলো ঠিকঠাক হয় না, একটু ম্যানেজ করে নিও। আর বাড়িতে একজন গেস্ট এসেছে, গেস্ট বলতে আমার বড় মামা এসেছে অনেকদিন বাদে। তো বড় মামা আর বাবা মিলে গেছে বাজার করতে, আর আমরা এখন সকালবেলার ব্রেকফাস্টের আয়োজন করছি। তো ব্রেকফাস্ট কী হচ্ছে মা? মা ব্রেকফাস্ট কী হচ্ছে? ব্রেকফাস্টে কাবলি ছোলা হবে আর রুটি করবো। রুটি লুচি হবে না? লুচি খাবে না কেন? গরমটা এখন পরে। যাই হোক, এই ব্রেকফাস্ট চলো তোমরা তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমার ভিডিওটা খুব 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 ভালো লাগবে। সকালের খাবারের আয়োজন করতে করতে মামাদের বাজার কমপ্লিট হয়ে গেছে। তো মামা বাবা দুজনেই বাজার থেকে চলে এসেছে। বাবা গেছে গাছের বেল পড়েছে, সেই বেলটাকে আনতে। তো দেখো এই যে এখন বেলটা নিয়ে বাবাও চলে আসলো, এখন চলো ওদেরকে খেতে দেব। তো রান্না বান্না কত দূর হলো, ব্রেকফাস্টে কতটা এগোলো, চলো গিয়ে দেখি। তো দেখো তরকারিটা রেডি হয়ে গেছে, কাবলি ছোলা আলু আর সোয়াবিনের তরকারি। তো এখন দেখো তরকারিটাকে নামিয়ে নিয়ে মা রুটি করছে, ফুলকো ফুলকো রুটি হচ্ছে, ফুলকো ফুলকো। তো সত্যি মার সব কটা রুটিই বেশ ফোলে, বেশ আমি মা রুটি করে আমি তাকিয়ে থাকি। প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলেছি যে মায়ের রুটি অসাধারণ হয়, আমি চেষ্টা করেও পারি না। আর আমি দেখো ওদিকে বাটিতে তরকারি বেড়ে নিয়েছি, আর সাথে রুটি গরম গরম দিয়ে দেবো। আর মামা নিয়ে এসেছিলো মিষ্টি, সেই মিষ্টিটাও দিয়ে দেবো। তো খাওয়া দাওয়া করে নিই এখন জমিয়ে রুটি তরকারি আর মিষ্টি দিয়ে। তো দেখো খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম দুপুরের সমস্ত রান্নাবান্না করতে। তো তার জন্য দেখো যা যা বাজার এনেছে সব নামিয়ে রাখলাম। ওখানে মাংস আছে আর পুঁটি মাছ আছে। আর দেখো এখানে সজনে ডাঁটা, গন্ধরাজ লেবু, আম, তারপরে ধনে পাতা, সমস্যা অনেক কিছু আরও আছে, কাঁচা লঙ্কা টঙ্কা অনেক কিছু এনেছিলো। তো সেইগুলো রেখেছে। সব বাজার তো আজকে রান্না করা হবে না, কিছু জিনিস সব ফ্রিজে ঢুকিয়ে রাখা হবে যেগুলো রান্না হবে না, না হলে না গরম পড়ছে সব শুকিয়ে যায়। তো চলো এখন এই মাছ, এই যে মাছটা যে কী জ্বালাতনের জিনিস, ছোটো মাছ মারতে গেলে মানে অর্ধেক টাইম মনে হয় ওখানেই কেটে যায়। তো কী আর করবো বলো, এখন দেখো মাছটা মাকে বলেছি আমি যে তোমাকে কী সাহায্য করতে হবে বলো। মা আমাকে ভালো একটা কাজ দিয়েছে, বোরিং কাজে মাছ বাছতে হবে। তো চলো এখন মাছটাকে ভালো করে কেটে কুটে ধুয়ে সাফ করতে হবে, চলো তোমরা দেখতে থাকো। তো দেখো মাছ কাটা শুরু করেছে, বেশ অনেকক্ষণ ধরেই মাছগুলোকে কাটতে হয়েছে আমার। তোমার পেছনে দেখো বড় মামা রয়েছে, বড় মামা হাসছিল আমার মাছ কাটা দেখে, তারপর চলে গেছে। তারপর আমি বলেছি একদম পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যঙ্গ করবে না, আমার একটু ধীরে সুস্থে কাজ করে যেহেতু অভ্যাস নেই তাই একটু টাইম আমার লাগে, একদমই সত্যি কথা এটা। আর যেহেতু আজকে অনেক রান্নাবান্না ছিল, কাজকর্ম ছিল, মায়েরও কিছু জামা কাপড় ছিল, সমস্ত কিছু মিলিয়ে মা বলে তাহলে বসে বসে তুই এই কাজটাই কর, কোনো লাফাঝাপির কাজ তোকে করতে হবে না। তো একটা বোরিং কাজ সত্যি মাছ বাচ্চাটা, মাছ কাটাটা আমার জন্য খুব বোরিং। এই ছোটো ছোটো মাছ আমার খেতে ভালো লাগে কিন্তু একদম রান্না মানে কাটতে ভালো লাগে না। রান্না করতে ঠিক আছে, কাটতে অনেক টাইম লেগে যায়, তো ধৈর্যের বিষয়। যাই হোক অনেক কষ্ট করে মাছগুলোকে ফাইনালি পুরোটা কমপ্লিট করেছি। এরকম দিন গেছে যে মাছ আমি হাফ কেটে বিরক্ত ধরে গেছে, আমি মাকে দিয়ে দিয়েছি, মা এবার তুমি করো, তুমি আমি অন্য কাজ করে দিচ্ছি, এরকম একটা ব্যাপার হয়। কিন্তু এইবারের মাছটা পুরোটাই আমি কেটেছি, একটা মানসম্মানের ব্যাপার আছে তো না, মামা বাড়িতে রয়েছে এমনি হাসছিল আমাকে দেখে যে এইভাবে কেউ এত আস্তে আস্তে মাছ কাটে, এরকম একটা ব্যাপার। তো চলো আমি মাছগুলোকে কাটি, অনেক বকবকবক করছি কিন্তু সত্যি বিশ্বাস করো খুবই বোরিং লাগছিল মাছ কাটতে বসে, একবার এপাশ একবার ওপাশ করতে করতে প্রায় আমার এই মাছটা কাটতে আধ ঘন্টার ওপরে তো লেগেছেই। তো যাই হোক ফাইনালি কেটে তো তুলেছি, তাই না? এটাই তো অনেক। তো চলো তোমরাও দেখতে থাকো। ফাইনালি আমার মাছ কাটাটা প্রায় কমপ্লিটের মুখে, আমি বেশ আনন্দ পাচ্ছি এই মুমেন্টে যে আমার মাছ কাটাটা কমপ্লিট হয়েছে। আর দেখো কাজের মাসিও চলে এসেছিলো, ঘরটাও মুছে দিয়ে গেল। তো এখন আমি
মাছটা কেটে ভালো করে ধুয়ে নিই। তারপর তখন আর ভিডিও করতে পারিনি, আর চলে এসেছি পুরো মাছ ভাজাতে। তো মাছটা মাই ভাজছিল, রান্নাবান্না সবটাই মাই করেছে, আমি কিছু করিনি, আমি শুধু মাকে কেটে ঝুঁকে দিয়েছি। এখন আমি এখানে মা বসে মাছ ভাজছিল আর আমি সব সবজিগুলোকে কেটে নিয়েছিলাম। তো চলো তোমরা দেখে থাকো আজকে কী কী রান্না হচ্ছে, তোমাদের সাথে সবটা পরে তো শেয়ার করবো, বুঝতে তো পেরেছি পুঁটি মাছ আর মাংস হবে, আর তার সাথে কী কী হবে সবটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখে থাকো। আর এখানে দেখো মাংসটাকে ম্যাগিনেট করে রাখা হয়েছে টক দই, আর আর কী দিয়ে একটা বোধ হয় লঙ্কার গুঁড়ো দিয়েছে, আর কারণ আমি তখন দেখিনি, এটা মা ম্যাগিনেট করে রেখেছে তাই আমি দেখিনি। আর এখানে দেখো আমি যে বসে বসে কুটনো কাটছিলাম, সমস্ত সব জিনিসগুলো রেডি করে দিচ্ছিলাম মাকে মশলাপাতি। তো দেখো আমার ফাইনালি সমস্ত মশলা কুটনো কাটা কমপ্লিট হয়ে গেছে, মশলা পেস্ট করা হয়ে গেছে, পেস্ট টেস্ট করা কমপ্লিট। আর এখানে দেখো মায়ের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন মা পুঁটি মাছটাকে রান্না করে নেবে। আর দেখো পাশে একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, সেখানে হবে মাংস। চলো এখন রান্নাবান্নার জোর কদমের রান্নাবান্না চালু হয়ে গেছে, কারণ এখন প্রায় ঘড়ির কাঁটায় 12:30 বেজে গেছে। তো এখন তাড়াতাড়ি করে রান্নাবান্না না করলে সবার তো আবার খিদে পেয়ে যাবে। আমি এত কষ্ট করে মাছগুলোটা কেটে দিলাম, তারপরে এই কথা। দেখো এখন মাছটা কমপ্লিট হয়ে গেছে, ধনে পাতা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, আর এখানে ভালো করে মাংসের আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে, আর এখন রেডি করা হবে মাংস। এখন মাংসটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করা হবে। তো দেখো মাংস এখন কষছে, মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে, মশলাটা এখন কষে গেলেই হয়ে যাবে। মাংস রান্না হয়ে গেলে মোটামুটি সমস্ত রান্না কমপ্লিট। এখন গরম গরম যখন সবাই খাবে তখন বড়া ভাজা হবে। আর এখন আমি স্নানে চলে যাবো, বাবা স্নানে গেছে আর বড় মামাও নেই বাড়িতে, বড় মামা ছোটো মাসিদের বাড়িতে গেছে, বোনদের আসার কথা ছিল, বোনরা এখনও অবধি আসেনি, হয়তো ছুটির দিন বলে খেলাধুলা করছে বাচ্চা মানুষ, আসেনি, কখন আসে দেখি, হয়তো বাবা বড় মামার সাথে একবারে চলে আসতে পারে। এখন মায়ের হাতের কষানো মাংস খাবো, টেস্ট করে বলবো লবণ ঝাল সব ঠিকঠাক আছে কিনা, কারণ মা যেহেতু মাংস খায় না তার জন্য। তাই তো মা, দাও আমাকে নিয়ে যাই, আর এর জন্য ওয়েট করছিলাম, না অনেক স্নানে চলে যেতাম, তো আমার বাবা বেরিয়ে এসেছে সাম থেকে, কিন্তু কষানোর জন্য ওয়েট করছিলাম যে কতক্ষণ কষাবে, আর আমি দেখে বলবো যে সবটা ঠিকঠাক আছে। তো চলো নিয়ে দেখি খাই, মা নাড়িয়ে যাচ্ছে, গন্ধটা ব্যাপক বেরিয়েছে, খাবো খেয়ে বলবো লবণ ঝাল সব ঠিকঠাক আছে। আলু সিদ্ধ হয়েছে? আমাকে লবণটা হয়েছে কিনা দেখো, এই যে নিয়েছি, এখন এটা টেস্ট করবো, টেস্ট করে তোমাদের তোমাদেরকে না মাকে বলবো কখন শুনে তোমরা। সব ঠিকঠাক আছে, পারফেক্ট। যদি জল দাও তাহলে লবণ পরিমাণ মতো যেরকম দেবো, এমনি এখানে সব পারফেক্ট। তো চলো আমি কষানোর মশলা খেতে খেতে একটু টিভি দেখবো, আর সমস্ত রান্নাবান্না হয়ে গেছে যা সব তোমাদের সাথে পরে শেয়ার করছি, আমি এখন এটা খেয়ে স্নানে যাব। তো দেখো আমার স্নান টান হয়ে গেছে, আর যে বোনেরাও চলে এসেছে,
এখন খাওয়া দাওয়া হবে। তো চলো গিয়ে দেখি যে মা বড়াটা ভাজছে, এখন খেতে দেব। তো চলো তো দেখো এখন সমস্ত খাবার নিয়ে বসে পড়েছি, এখন সবাইকে খেতে দিয়ে দেবো। এই দেখো ওইখানে আছে স্যালাড, আছে আম দিয়ে টক ডাল, আছে মাংস, আছে পুঁটি মাছ, উচ্ছে ভাজা, আর ক্যাপসিকামের বড়া, আর রয়েছে আমের চাটনি। এই রয়েছে আজকের মেনু। তো চলো দেখো এখন খেতে দিয়ে দিয়েছি, যে মামারাও খেতে বসে গেছে। এদিকে মামা আর বাবাকে দিয়েছি, আর আরেক সাইডে দেওয়া হয়েছে আমার বোনদের। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, কুট্টি কুট্টিগুলোও এসছে। ওদের খুব ইচ্ছে ছিল জানো তো আমার সাথে শর্ট ভিডিও করার, আমার বড় বোনাতে সব থেকে বেশি ইচ্ছে ছিল, কিন্তু ওদের পড়া ছিল বলে চলে গেল। আর আমার তখন খেয়ে দিয়ে ওঠার পর একদম মানে ভালো লাগছিল না যে তখন ভিডিও করি, তো বলে যাচ্ছিলো যে হ্যাঁ দিদি ভাই শর্ট ভিডিও করবে না, তুমি ভিডিও করবে না, দেখো আমি সেজে গুজে তারপর ভিডিও করবো, এরকম বলছিল আমার বড় বোন। তো তখন আর আমার শরীর ভালো লাগছিলো না, একটু রেস্ট নিই তারপরে। এবার আমি তো জানতাম না যে বিকেলে ওদের পড়া আছে, মানে বড় জনের পড়া ছিল বড় বোনের, তো তার জন্য আর করা হয়নি। তো আমি বলেছি অন্য কোনো দিন অবশ্যই আসবি, আমি অবশ্যই তোর সাথে ভিডিও করবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করুক। ওরা খাওয়া দাওয়া করে আসলে, মার এখনও স্নানও হয়নি, মা খেতে দিয়ে দিয়েছিল, তো মা স্নানটা করতে যাবে এখন। মা স্নান করে আসলে আমরা খেয়ে নেবো, মানে আমি আর মা খেয়ে নেবো। তো চলো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ গাইস, আবার অনেকক্ষণ বাদে চলে আসলাম। দেখো আমি একটু শর্ট ভিডিও করছিলাম, বোনেরা মামা সবাই চলে গেছে, মামা গেছে বিকেলবেলা, বোনেরা গেছে সন্ধেবেলা, সবাই চলে আসে। তারপরে শর্ট ভিডিও করছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছি, তারপরে আর সামনা সামনে আসা হয়নি। তারপরে ভেবেছিলাম তো তোমার সাথে একটু কথা বলবো, তো তারপর আবার শর্ট ভিডিও করলাম। তো এখন টাইম পেয়েছি, এখন এসেছি রুটি নিতে। রুটি খাওয়া দাওয়া করে রাতের খাওয়া দাওয়া হয়, এখন অনেকটাই রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে। তো ভিডিওটা তো শেষ করতে হবে, আর তো কিছু সেরকম কিছু করিনি, দেখো রান্নাবান্না হচ্ছে। আর চলো রান্নাবান্না বলতে রুটিটাই হচ্ছে, তাছাড়া সবই রয়েছে, মাছ, চিকেন, ডাল, সব কিছু যা যা ছিল সবই রয়েছে, শুধু উচ্চে ভাজা এইসব নেই। তাছাড়া মোটামুটি ডাল, তারপর তোমার টক ডাল, চাটনি, মাংস, মাছ সবই রয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, এখন সব যা যা বেঁচে গেছে যা এখন খাওয়া হবে না, সবাই ফ্রিজে ঢুকে যাবে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে। এই যে রুটি হচ্ছে, রুটি না আটা মাখা হচ্ছে, তাই তো রুটি হবে, এই যে আটা মাখা হচ্ছে, রুটি হবে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো আর ঘুমিয়ে পড়বো, না ভিডিওটা এডিট করবো। তো চলো তোমরা তোমাদের ভিডিওটা আজকে কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা আর গুড নাইট।